বিশ্বকাপে সবাই এমন কিছু করতে চায় যার জন্য মানুষ তাকে বছরের পর বছর মনে রাখবে। রাশিয়ান স্ট্রাইকার ওলেগ সালেনকো 1994 বিশ্বকাপে এমন এক রেকর্ড করেন যা তার আগে কেউ কখনোই করতে পারেনি। তার সেই অনন্য কীর্তির পুনরাবৃত্তি করা প্রায় অসম্ভবই বলা যায়। আজকে আমরা শুনব ওলেগ সালেনকোর সেই অমর রেকর্ডের গল্প। ১৯৯৪ সালে রাশিয়া বড় কোনো কিছু করার স্বপ্ন নিয়ে বিশ্বকাপে যায়নি। তারা ফুটবল বিশ্বে এমন কোনো শক্তিশালী দলও ছিল না। প্রথম ম্যাচেই তারা 2-0 গোলে হেরে যায় ব্রাজিলের কাছে। পরের ম্যাচে 3-1 গোলে সুইডেনের কাছে হেরে বিশ্বকাপ থেকে তাদের বিদায় নিশ্চিত হয়ে যায়। এই ম্যাচে একমাত্র সান্ত্বনাসূচক গোলটি করেছিলেন ওলেগ সালেনকো। গ্রুপ পর্বের শেষ ম্যাচে রাশিয়া মুখোমুখি হয় আফ্রিকান সিংহ ক্যামেরুনের বিপক্ষে। দুই দলই বিশ্বকাপ থেকে বাদ পড়েছিল, তাই ম্যাচটি ছিল কেবলই নিয়ম রক্ষার। বিশ্বকাপের অনেক গুরুত্বহীন ম্যাচের মতো এটিও হয়তো ইতিহাসের খাতায় হারিয়ে যেত, কিন্তু তা যে হয়নি এর কারণ দুজন ফুটবলার। এক ক্যামেরুনের রজার মিলার, যিনি 42 বছর বয়সে এই ম্যাচে গোল করেন। এটি ছিল সবচেয়ে বেশি বয়সে বিশ্বকাপে গোল করার রেকর্ড। এবং দ্বিতীয় জন ছিলেন ওলেগ সালেনকো, যিনি এই ম্যাচে একটি নয়, দুটি নয়, পাঁচটি গোল করেন। বিশ্বকাপের কোনো খেলোয়াড়ের এক ম্যাচে এটি সর্বোচ্চ গোলের রেকর্ড। খেলার 15 মিনিটের মাথায় প্রথম গোল করেন ওলেগ সালেনকো। প্রথমার্ধ শেষ হওয়ার আগে হ্যাট্রিক করে ফেলেন এই রাশিয়ান ফরোয়ার্ড। এরপর দ্বিতীয়ার্ধে আরও 2 গোল করে নিজেকে এমন উচ্চতায় নিয়ে যান যেখানে আর কেউ কখনোই পৌঁছাননি। বিশ্বকাপে মোট 6 গোল করে সে টুর্নামেন্টের সেরা গোলদাতার পুরস্কার পান ওলেগ সালেনকো। তিনি বিশ্বকাপের একমাত্র গোল্ডেন বুট জয়ী, যার দল গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিল। এছাড়াও ওলেগ সালেনকো 1989 সালে অনূর্ধ্ব 18 বিশ্বকাপেও সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন। এই টুর্নামেন্টের ইতিহাসে এখনও পর্যন্ত তিনি একমাত্র খেলোয়াড় যিনি যুব বিশ্বকাপ ও প্রধান বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন। যার ঝুড়িতে এত এত রেকর্ড, তার ক্যারিয়ারটা কেমন ছিল? বিস্ময়কর ব্যাপার হলো ক্যামেরুনের সাথে 5 গোলই ছিল তার ক্যারিয়ারের শেষ গোল। এরপরে আর কখনোই রাশিয়ার হয়ে কোনো গোল করেননি। এর কারণ তিনি আর কোনোদিন রাশিয়ার জার্সি গায়ে মাঠে নামেননি। বিশ্বকাপের পর ওলেগ সালেনকো স্প্যানিশ ক্লাব ভ্যালেন্সিয়ায় যোগ দিয়েছিলেন। সেখানে একের পর এক ইঞ্জুরিতে আক্রান্ত হয়ে ঠিকমতো মাঠে নামতে পারেননি। এরপরে ভাগ্য বদলাতে স্কটল্যান্ডে গেলেও সেখানে ইঞ্জুরি পিছু ছাড়েনি তার। এভাবে ইঞ্জুরির কারণে মাত্র 31 বছর বয়সেই খেলা ছেড়ে দিতে বাধ্য হন। ফলে রাশিয়ার হয়ে মোট 8 ম্যাচে 6 গোলই তার ক্যারিয়ার থেমে যায়। ওলেগ সালেনকো কোনো বিখ্যাত খেলোয়াড় বা তারকা ছিলেন না, কিন্তু বিশ্বকাপ এমনই এক টুর্নামেন্ট যেখানে সাধারণ খেলোয়াড়েরাও অসাধারণ কীর্তি গড়ে চিরস্মরণীয় হয়ে থাকতে পারেন। তাই ওলেগ সালেনকো গর্বভরে বলেন, বিশেষ কিছু করো, মানুষ তোমাকে সারা জীবন মনে রাখবে। ফুটবলের এমন আরও গল্প জানতে সাবস্ক্রাইব করুন ফুটবল বিশ্ব।